আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ইনারাজের সাথেই আছেন। তো আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ আরিফ হোসেন নতুন আরেকটি সিরিজ ভিডিওর তৃতীয় পর্ব নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি পেজ ক্রিয়েট করা যায়। তো আপনারা যারা আজকে নতুন ভিডিওটি দেখতেছেন, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আগের দুটি পর্ব দেখে আসার জন্য, এবং যারা ওরাকল অ্যাপেক্সের এনভায়রনমেন্ট সেট আপ করতে পারেননি, আমার চ্যানেলে ই নলেজে একটি ভিডিও পেয়ে যাবেন, সেখানে ফুল এ টু জেড দেওয়া আছে কিভাবে আসলে একটি এনভায়রনমেন্ট ওরাকল অ্যাপ্লিকেশনের এনভায়রনমেন্ট রেডি করতে হয় ডেভেলপমেন্টের কাজের জন্য, এবং সেই ভিডিওটি আপনারা ফলো করলে প্রোডাকশন লেভেলের এনভায়রনমেন্টও তৈরি করতে পারবেন। তো আগের দুটি ভিডিওতে আসলে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে হয় এবং একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের প্রথমেই যেটি প্রয়োজন, একটি পেজ ক্রিয়েট করতে হয়। তাহলে একটি পেজই আসলে আমাদের মেন বিষয়। তো পেজের আন্ডারে আসলে আমাদের ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেসের সব ধরনের কম্পোনেন্টগুলো থাকে। তো চলুন আমরা শুরু করি তাহলে কিভাবে একটি পেজ বিভিন্ন ওয়েতে ক্রিয়েট করা যায় এবং এই পেজের কি কি ভাগ থাকে সেই বিষয়বস্তুগুলো আমরা আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে জেনে নেব। তো আমার চ্যানেলে আসলে যারা নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্যে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। তো প্রথমে আপনাদেরকে যে বিষয়টি আমি দেখাবো আপনারা অলরেডি জেনে গেছেন যে কীভাবে এই এই মোডটাতে আসতে হয়। তো আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ্লিকেশনে যে কোনো আমরা যদি এখানে শুরুতে যাই তাহলে একটু দেখি যে কিভাবে আসলে অ্যাপ্লিকেশনগুলো থাকে। এখানে দেখুন আপনার যত ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করবেন এখানে এরকম একটি ড্যাশবোর্ডের মাধ্যমে আপনার থাকবে। তো আপনারা চাইলে এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশনের পেজটা ক্রিয়েট করা লাগবে এখানে পেন্সিল বা এডিট বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে এই অবস্থানে আসবে। আপনারা চাইলে এখান থেকেও পেজ ক্রিয়েট করতে পারেন, আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আসলে একাধিক পেজ বা একটি পেজ ক্রিয়েট করা যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তা আমরা শুরুতে দেখি যে আমার এখান থেকে কিভাবে পেজটাকে ক্রিয়েট করা যায়। তো উপরে আপনারা যে আইকনগুলো দেখতেছেন এই সবগুলো আইকনেরই আসলে ইন্ডিভিজুয়াল কাজ আছে। তো পর্যায়ক্রমে এই সবগুলো আইকনের ব্যবহারে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ইনশাল্লাহ আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন। তো দেখুন এখানে আমি প্রথমে একটি পেজ ক্রিয়েট করে নিচ্ছি আমার তৈরি করার অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। তো পেজ ক্রিয়েট করলাম, পেজ ক্রিয়েট করার বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাপেক্সের পেজের যত ধরনের কম্পোনেন্ট আছে আপনি কি কি পেজ ক্রিয়েট করতে পারবেন সবগুলো পেজেই এখানে চলে আসবে। তো আজকে আমরা শুরু করব হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে। তো আমরা আজকে দেখব ব্ল্যাঙ্ক পেজ দিয়ে, পর্যায়ক্রমে আমরা আসলে সবগুলোর ব্যবহারই দেখব। তো আজকে আমরা শুরুটা করব হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে। তো এখানে আমি একটি ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নিচ্ছি। তো ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করার সাথে সাথে প্রথমেই আপনার যে পেজ নাম্বারটা, এই পেজ নাম্বারটা আপনারা এখানে আপনাদের পছন্দসই যে কোনো একটা পেজ নাম্বার ডিফাইন করে দিতে পারেন। এই পেজ নাম্বারটা অবশ্যই খেয়াল রাখতে হবে ইউনিক পেজ আইডি হবে, আপনি চাইলেই দুইটা পেজকে সেম নাম্বার দিয়ে রাখতে পারবেন না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আপনাদের যদি মনে করেন যে আপনার পেজ নাম্বার চেঞ্জ করার প্রয়োজন নেই তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে আর কোনো কিছু করবেন না, যে ডিফল্ট পেজ নাম্বারটা দিবে সেটাই এখানে থাকবে। তো এই পেজ নাম্বারটা অ্যাকচুয়ালি আপনাদেরকে একটু বলে দেয়, এটা হলো ওরাকল অ্যাপ্লিকেশন অ্যাপেক্স আর কি নিজে নিজে তৈরি করে এবং এটা সিকোয়েন্স দিয়ে তৈরি করে। আপনি যদি এই 43টা মিস করে ফেলেন তাহলে এই 43 আর আসবে না, চাইলে আপনাকে তখন আবার ম্যানুয়ালি এই 43 বসাতে হবে। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে এখানে বলার জন্য বললাম। তো নেম, এই নেমটা আপনারা অবশ্যই একটি যুগ আপনার অ্যাপ্লিকেশন রিলেটেড বা পেজের কাজের রিলেটেড একটি লেভেল দিবেন। তো আমরা এখানে দিয়ে দিই ডেমো পেজ। তো পেজটাকে আসলে আপনার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, পেজ মোডটাকে নর্মাল মোড, মডাল ডায়ালগ এবং নন মডাল ডায়ালগ। তো আজকে আমরা নর্মাল মোড দিয়ে শুরু করব। তো পেজ গ্রুপ আছে, তো এখানে পেজ গ্রুপে চাইলে আপনারা এই যে আপনার যে বিভিন্ন ইউজারের গ্রুপ আছে তো কোন গ্রুপে আসলে এই পেজটা পাবে সেটা আপনারা এখান থেকে ডিফাইন করে দিতে পারেন, এটার উপরে আপনার পেজটাকে রেস্ট্রিক্ট করতে পারবেন। তো আজকে আমরা পেজ গ্রুপটাকে দেখব না, বাই ডিফল্ট যে গ্রুপটা আছে সেটাই আমরা নিয়ে নেব, এখানে নাল থাকবে। আর ব্রেড ক্রাম, ব্রেড ক্রামটা কি আপনাদেরকে পর আমি বলতেছি। তো ব্রেড ক্রাম আসলে খুবই উপকারী, আপনারা যারা উইন্ডোজ ইউজ করতেছেন আপনারা জানেন অ্যাকচুয়ালি ব্রেড ক্রামটা কী। তো তারপর আমি একটু দেখাই দিচ্ছি যে অ্যাকচুয়ালি ব্রেড ক্রামটা কী।
অনেকে হয়তো বুঝতে পারেন না যে আসলে ব্রেড ক্যাম্পটা কি। তো ধরেন এখানে আমার একটি ভিডিও ড্রাইভ আছে, ফোল্ডার আছে, তো ফোল্ডারে ঢুকলাম, এখানে আরেকটি ফোল্ডার আছে, এখানে আমি ঢুকলাম, তাহলে এই যে উপরে যে লিঙ্কটা তৈরি হলো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ব্রেড ক্রাম। তো এই ব্রেড ক্রামটার সুবিধাটা কি, আপনি ধরুন এখানে চারটা স্টেপে আছেন, চার নাম্বার স্টেপে আছেন, আপনি এখন সরাসরি দুই নাম্বার স্টেপে যেতে চাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করলেই আপনি সেটা সুইচ করতে পারতেছেন। এটা অ্যাকচুয়ালি ব্রেড ক্রামের সুবিধা। তো একটু বলার জন্য আর কি আপনাদের দেখাই দিলাম। তো এ হচ্ছে মূলত ব্রেড ক্রাম। তো আমরাও ব্রেড ক্রামটা ইউজ করবো না অ্যাকচুয়ালি, আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে ব্রেড ক্রাম রিজনটা রাখতে পারেন। তো ব্রেড ক্রামটা দিলে একটা বাই ডিফল্ট রিজন উপরে তৈরি করবে। তো এখানে আমরা চাইলে, যেহেতু আমরা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করতেছি, তো এখানে চাইলে আমরা রিজনও একটা টাইম ক্রিয়েট করে নিতে পারি। তো রিজনটা আসলে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে ক্রিয়েট করব না, আজকে আমরা পেজের অংশগুলো দেখবো এবং পেজের ভাগগুলি দেখব। তাহলে সেক্ষেত্রে আমরা রিজনটা নিয়ে আজকে দেখব না, রিজন নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি টিউটোরিয়াল তৈরি করে আপনাদের সাথে সেটি শেয়ার করব। তাহলে এখান থেকে আমি নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখেন তিনটা নেভিগেশনের প্রিফারেন্স আসতেছে। তো নেভিগেশনের প্রিফারেন্স আপনারা যেটা চুজ করতে পারেন, আপনাদের যদি যদি বলি যে প্রোডাকশন লেভেলের অ্যাপ্লিকেশন তৈরি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে আপনি তো স্ট্যাটিক মেনু তৈরি করবেন না নেভিগেশন করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার এটাই চুজ করাটাও উত্তম হবে। আর যদি আপনি চান যে না আপনার অ্যাপ্লিকেশনের মেনু কম, সেক্ষেত্রে আপনি স্ট্যাটিক মেনু তৈরি করবেন, তাহলে এখান থেকে এটা চুজ করবেন। আর যদি চান যে না আপনার অলরেডি একটা মেনু তৈরি করা আছে এক্সিস্টিং, ওটাকে চুজ করবেন, তাহলে এখান থেকে সেটা দিলে এখানে আপনার লিস্টটা দেখাবে, সেই লিস্টে আপনি যে নেভিগেশন আন্ডারে রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে চুজ করে দিতে পারবেন। তো আজকে আমরা হচ্ছে এখানে একটা নতুন নেভিগেশন ক্রিয়েট করব এবং নাম দেব ডেমো পেজ। ওকে, তো আমি এটা দিয়ে দিলাম, এই টাইটেলটা অটোমেটিক নিয়ে নেয়, চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, আপনার পেজের নেমটা আসলে অটোমেটিক্যালি টাইটেল হিসাবে নিয়ে নেবে, তো আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা এখান থেকে নেক্সট করে দিই। আর যদি একেবারেই না বুঝেন, তাহলে সেক্ষেত্রে এখানে হট সাইনটা আছে, সেই হট সাইনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাকে হেল্প করার জন্য একটি পপ আপ আসবে, সেই পপ আপ আপনারা মেসেজটাকে পরে দেখতে পারেন যে আসলে অ্যাকচুয়ালি কী বোঝাতে চাচ্ছে। তো আমরা এখান থেকে নেক্সট করে দিই। নেক্সট করে দিলে আপনাকে একটি সামারি দেখাবে আপনার পেজের। তো আমরা এখান থেকে ফিনিশ করে দিচ্ছি। তো এখান থেকে ফিনিশ করে দিলে আপনার পেজের ভিউটা চলে আসবে। তো এখানে যে বিষয়টি জানতে হবে, মূলত আপনারা যারা একেবারে নতুন আছেন তাদেরকে এই আইকনের স্পেসিফিকেশন বা ব্যবহারগুলো জানতে হবে খুব দ্রুত অ্যাপ্লিকেশনটা বোঝার জন্য। তো আপনারা যারা 5.1.4 পর্যন্ত ইউজ করেছেন, আপনারা জানেন যে ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেসের কম্পোনেন্ট ভিউ নামে আর কি পেজের ডিজাইনের জন্য দুইটা মোড মূলত ছিল, একটি হচ্ছে পেজ ডিজাইনার মোড এবং আরেকটি হচ্ছে কম্পোনেন্ট ভিউ। তো অ্যাকচুয়ালি পেজ কম্পোনেন্ট ভিউ এবং পেজ ডিজাইনার মোডটা অন্যরকমভাবে ছিল, আপনাদের সাথে যদি আমি একটু শেয়ার করতে পারি তাহলে দেখাতে সুবিধা হবে। আমি আসলে যে ভার্সনটি এখন আপনাদেরকে শেয়ার করতেছি ভিডিওতে সেটি হচ্ছে 19.2, ঠিক আছে, 19.2 ভার্সন। তো এই ভার্সনে মূলত পেজ ডিজাইনার মোডটায় এরকমভাবে আসতেছে, মানে অল কম্পোনেন্টসগুলো একসাথে কম্পোনেন্ট ভিউর মাধ্যমে নিয়ে এসেছে। আর প্রিভিয়াসলি যেটা ছিল ওটা আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি 5.1.4-এর একটি ভার্সনের অ্যাপ্লিকেশনের পেজটা নিয়ে এসেছি। তো এখানে মূলত দুইটা মোড ছিল, আপনাদেরকে যেটা বললাম পেজ ডিজাইনার মোড আর হচ্ছে কম্পোনেন্ট ভিউ। আমি যদি এখানে যে লিগাসি কম্পোনেন্ট ভিউ ডেপ্লিকেটেড, মানে 19 পয়েন্ট থেকে এটা অলরেডি ডেপ্লিকেট করে দিয়েছে ওরাকল, তো এটা ছিল একটা। তো এখানে যদি আমি ক্লিক করি দেখুন কম্পোনেন্ট ভিউটা অ্যাকচুয়ালি কীরকমভাবে রিপ্রেজেন্ট হতো, এইভাবে রিপ্রেজেন্ট হতো, ঠিক আছে, সিঙ্গেল সিঙ্গেল কম্পোনেন্ট। এখানে আসলে অ্যাকচুয়ালি আপনি যদি রিপোর্টে কাজ করেন তাহলে এখানে ক্লিক করলে আপনার রিপোর্টের কম্পোনেন্টটা আসবে, তো সেখানে আপনি এডিট করতে পারবেন। এটা আসলে সময় সাপেক্ষ, এই কারণে মোর ইউজার ফ্রেন্ডলি করার জন্য এখানে এভাবে নিয়ে আসছে। অ্যাট এ টাইম আমরা সবগুলো কাজ করে একটা সেভের মাধ্যমেই কাজটা ডাটাবেজের সেভটা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার ডাটাবেজের সাথে অ্যাপ্লিকেশনের ইন্টিগ্রেশনটা ভালো হচ্ছে এবং খুব দ্রুত কাজটা করা যেতে পারে। তো এখানে ছিল এইটা। তো আর এখান থেকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে দেখুন এখানে পেজ ডিজাইনার আছে, তো পেজ ডিজাইনারে ক্লিক করলে মূলত এখন আমরা যেই ভিউটাতে কাজ করতেছি এই ভিউটা চলে আসে, ঠিক আছে। তো এটা আসলে ওরাকল অলরেডি ডেপ্লিকেট করে দিয়েছে 19.42 থেকে, তো এটা আর ইউজ করতেছে না, তো আমরা আসলে নতুনটাই দেখব। তো এখানে দেখুন দুইটা সেকশন ছিল,
পেজ রেন্ডারিং এবং পেজ প্রসেসিং। পেজ রেন্ডার বলতে আমরা যা বুঝি আর কি, পেজটা লোডের সময় যে যে কম্পোনেন্টগুলো থাকবে সেটাকে রেন্ডারিং এর পোর্শনে নিয়ে আসতেছে, আর পেজ প্রসেসিং মানে আপনার বাটন সাবমিট করার সাথে সাথে যে অ্যাক্টিভিটিসগুলো হবে সেটাকে বলতেছে পেজ প্রসেসিং। আরও ডিটেলস জানতে পারবেন আপনারা যদি একটু গুগল করে আসেন, তাহলে রেন্ডারিং জিনিসটা কি আমি খুব সংক্ষেপে বললাম, আপনারা আরও বেশি বুঝতে পারবেন। তো এখানে আসলে রেন্ডারিংয়ের বিভিন্ন পয়েন্ট থাকে, আপনারা যদি দেখেন খুব খেয়াল করে তাহলে বুঝতে পারবেন যে আফটার হেডার, বিফোর হেডার, বিফোর হেডার এবং আফটার হেডার, এবং আফটার রিজন, বিফোর রিজন, এই ধরনের আফটার ফুটার, বিফোর ফুটার, এগুলো আসলে প্রত্যেকটাই রেন্ডারিংয়ের সেকশনে পড়ে যাবে। আর পেজ প্রসেসিংয়ে আপনার যে পয়েন্টগুলো পড়বে, প্রসেস পয়েন্টগুলো, সেটা হচ্ছে আফটার সাবমিট, বিফোর সাবমিট। এখন বিফোর সাবমিটটা আসলে ডেপ্লিকেট করে দিয়েছে, আফটার সাবমিটে ওই কাজটা করবে। আর হচ্ছে অন প্রসেসিং, আর অ্যাজাক্স কল সার, অ্যাজাক্স কল অন ডিমান্ড প্রসেসও আপনার পেজ প্রসেসিংয়ের আওতায় পড়ে। ঠিক আছে, তো এই ছিল পেজের ভাগ। আর এখানে যদি আপনারা যান লেআউটে, এখানে যদি আপনারা রিজন ক্রিয়েট করতেন তাহলে এই লেআউটে আপনাদের রিজনটা শো করতো, এবং বাটন আইটেম ক্রিয়েট করলে এখানে আসলে শো করতো। তো সেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সটে দেখব। আর এখানে বলে দিই, এখানে হচ্ছে আপনার পেজের ভাগ। এখানে যদি আপনি পেজটাকে চুজ করেন তাহলে হচ্ছে একেবারে ডানের যে সেগমেন্টটা আছে সেটা হচ্ছে প্রপার্টি প্লেট। এই প্রপার্টি প্লেটে মূলত আপনারা আপনাদের বিভিন্ন পেজের, এটা পেজ লেভেলে আছি এখন আমি, এখানে রিজন লেভেলও হতে পারে, আইটেম লেভেলও হতে পারে, আপনার প্রসেস লেভেলও হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এখানে প্রপার্টিগুলো চেঞ্জ করতে পারেন। এই প্রত্যেকটা প্রপার্টিসের ব্যবহারই আমরা আসলে ধারাবাহিকভাবে এই অ্যাপেক্সের সিরিজ ভিডিওতে দেখব। আজকে তাহলে এ পর্যন্তই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে কোশ্চেনটা লিখবেন, আশা করি আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আরেকটি বিষয় আবার বলে দিচ্ছি, আপনারা যদি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ই নলেজের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যেটি, একটা তো দেখলাম আমরা অ্যাপ্লিকেশন থেকে, আর যদি আমরা এখান থেকে আরেকটি পেজ ক্রিয়েট করতে চাই তাহলে আর কিছু নেই, এখানে যে প্লাস আইকনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন পেজ অ্যাজ কপি এবং পেজ। যদি একেবারে নিউ পেজ ক্রিয়েট করতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন, আর যদি চান যে না অন্য একটি পেজকে আপনি কপি করবেন তাহলে এখানে ক্লিক করবেন। তো এখানে পেজ ক্লিক করলে আমরা একটু আগে যেটি দেখে আসলাম কোন ধরনের পেজ ক্রিয়েট করবেন সেটি চলে আসবে। এটি আমি আর করে দেখালাম না। আর যদি আপনারা চান যে না পেজ অ্যাজ কপি দিয়ে আপনি জাস্ট পেজটাকে কপি করবেন, তো পেজ কপি করতে গেলে দেখেন এখানে দুইটা অপশন আসবে। আপনি কি এই অ্যাপ্লিকেশনের কোনো পেজকে কপি করবেন নাকি আপনার অন্য একটি অ্যাপ্লিকেশন থেকে একটি পেজ কপি করে নিয়ে আসবেন। যদি এই অ্যাপ্লিকেশনের পেজকে দেন আপনি তাহলে নেক্সট আপনাকে পেজ নাম্বারটা শুধু চুজ করতে হবে যে কোন পেজ থেকে আপনি কপি করবেন। ঠিক আছে, সেখানে আপনারা নাম্বারটি এখানে পছন্দসই একটি নাম্বার দিতে পারেন, অবশ্যই নাম্বারটা ইউনিক, আবার বলে দিলাম। আর এখানে আপনার পছন্দসই নামটা দিতে পারেন, আর যদি আপনার ব্রেডক্রাম রিজনের প্রয়োজন হয়ে থাকে তাহলে এখানে ব্রেডক্রাম রিজনটা ক্রিয়েট করে দেবেন। আমি আর এটি ক্রিয়েট কন্টিনিউ করলাম না, তো নেক্সট একটু ব্যাকে যাচ্ছি। আর যদি নিউ অন্য অ্যাপ্লিকেশন থেকে পেজ কপি করে নিয়ে আসেন তাহলে দেখুন এখানে নেক্সট করে দিবেন, তাহলে প্রথমে আপনাকে চুজ করতে হবে কোন অ্যাপ্লিকেশন থেকে আপনি একটি পেজ মূলত ক্রিয়েট করতে চাচ্ছেন। এখানে এটা দিলে লিস্টটা ক্যাসকেডিং হয়ে সেই অ্যাপ্লিকেশনের পেজ নাম্বারগুলো এখানে চলে আসবে, এখান থেকে আপনারা সেই নাম্বারটি দিয়ে নেক্সট নেক্সট করে দেবেন, পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এই ছিল মূলত দুইভাবে আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন। তো পেজ ক্রিয়েটের সম্পর্কে আর কোনো বিষয় বলার নেই, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করি পেজ ক্রিয়েট করতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।